নমস্কার, জ্যোতিষ কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এসেছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব সজনে পাতা দিয়ে মসুরের ডাল। সজনে পাতাগুলো আমি ছাড়িয়ে রেখেছি, এবার আমি ডালটা ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব। ডালটা ধুয়ে নিচ্ছি, ডালটা ধোয়া হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। কুকারে সিদ্ধ করতে বসিয়ে দিলাম, এক সিটি মারলেই হয়ে যাবে ডাল সিদ্ধ। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি কড়াই গরম করতে বসিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য আমি দেব 2 শুকনো লঙ্কা আর জিরে। এবার দিয়ে দিচ্ছি সেই পাতাগুলো, সজনে পাতা। এবার এগুলো নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, আর একটু নেড়ে দেবো ভালো করে। তারপরে কটা কাঁচা লঙ্কা চিরে দিলাম। সজনে পাতা এইভাবে করে খেলেও খুব ভালোই লাগে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। সব কিছু প্রায় ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। এটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সেই ডাল, সজনে পাতা দিয়ে মসুর ডাল রান্না করা খুবই সহজ, তাড়াতাড়ি হয়ে যায়। এবার জলটা দিয়ে দিলাম। প্রায় রান্না হয়ে গেছে সজনে পাতা দিয়ে মসুরের ডাল। এই ডাল রান্না করতে তেমন কিছু মশলা লাগে না, খুব সাধারণভাবে রান্নাটা হয়, কিন্তু খেতে ভালোই লাগে। বাড়িতে করে একবার খেয়ে দেখতেই পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকুন, ধন্যবাদ।